থান স্টিল নহয়। অ, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। স্ট্ৰং মানে মাইট এণ্ড ষ্টিল। ব্ৰেকিং নিউজ বিতৰ্কৰ পিছতে এন টি আৰ সঞ্চালক প্ৰধানক অপহৰণ কৰা হৈছে। সুবোধ কুমাৰ সিঙক অপহৰণ কেন্দ্ৰীয় চৰকাৰৰ নীট নেটৰ বিসংগতিৰ পিছতে সঞ্চালক প্ৰধানক অপহৰণ কৰা হৈছে। দেশজুৰি অব্যাহত প্ৰতিবাদৰ পিছত চৰকাৰৰ এয়া হৈছে কঠোৰ সিদ্ধান্ত। প্ৰদীপ সিং খাৰোলাক এন টি এৰ সঞ্চালক প্ৰধানৰ দায়িত্ব দিয়া হৈছে। ইণ্ডিয়া ট্ৰেড প্ৰমোচন অৰ্গেনাইজেশ্যনৰ চি এম ডিৰো দায়িত্বত আছে প্ৰদীপ সিং খাৰোলা। পুনৰ এবাৰ এইখিনিতে উল্লেখ কৰিছোঁ, বিতৰ্ক প্ৰতিবাদৰ পাছত এন টি এৰ সঞ্চালক প্ৰধানক অপহৰণৰ খবৰ আহি পৰিছে। সুবোধ কুমাৰ সিঙক অপহৰণ কৰিছে কেন্দ্ৰীয় চৰকাৰে। নীট নেটৰ বিসংগতিৰ পিছতে সঞ্চালক প্ৰধানক অপহৰণ কৰা হৈছে। দেশজুৰি অব্যাহত প্ৰতিবাদৰ পিছতে চৰকাৰে এই কঠোৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। প্ৰদীপ সিং খাৰোলাক এন টি এৰ সঞ্চালক প্ৰধানৰ দায়িত্ব দিয়া হৈছে। ইণ্ডিয়া ট্ৰেড প্ৰমোচন অৰ্গেনাইজেশ্যনৰ চি এম ডিৰো দায়িত্বত আছে প্ৰদীপ সিং খাৰোলা। নগাঁও প্ৰেছ ক্লাবৰ দ্বিবাৰ্ষিক অধিৱেশন উপলক্ষে অনুষ্ঠিত হয় মুকলি সভা। অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰি কেইবাগৰাকীও বিশিষ্ট সাংবাদিক তথা সম্পাদকে উপস্থিত থাকে। নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্টৰ সম্পাদক পৰাগমণি আদিত্য, মুকলি সভাত অংশগ্ৰহণ কৰা নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্টৰ সম্পাদক পৰাগমণি আদিত্য, বিশিষ্ট সাংবাদিক প্ৰশান্ত ৰাজগুৰু আৰু ৰাজদীপ বাইলুং বৰুৱাক সম্বৰ্ধনা জনালে নগাঁও প্ৰেছ ক্লাবে। অনুষ্ঠানত উপস্থিত থাকে মন্ত্ৰী কেশৱ মহন্ত, বিধায়ক ৰূপ শৰ্মাও। মুকলি সভাত উন্মোচন কৰা হয় নগাঁও প্ৰেছ ক্লাবৰ স্মৰণিকা পত্ৰিকা। পুনৰ এবাৰ এইখিনিতে কৈছোঁ যে নগাঁও প্ৰেছ ক্লাবৰ দ্বিবাৰ্ষিক অধিৱেশন অনুষ্ঠিত হৈছে। নগাঁও প্ৰেছ ক্লাবৰ দ্বিবাৰ্ষিক অধিৱেশন উপলক্ষে অনুষ্ঠিত হয় মুকলি সভা। অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰি কেইবাগৰাকীও বিশিষ্ট সাংবাদিক তথা সম্পাদকে উপস্থিত থাকে। নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্টৰ সম্পাদক পৰাগমণি আদিত্য, মুকলি সভাত অংশগ্ৰহণ কৰা নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্টৰ সম্পাদক পৰাগমণি আদিত্য, বিশিষ্ট সাংবাদিক প্ৰশান্ত ৰাজগুৰু আৰু ৰাজদীপ বাইলুং বৰুৱাক সম্বৰ্ধনা জনালে নগাঁও প্ৰেছ ক্লাবে। অনুষ্ঠানত উপস্থিত থাকে মন্ত্ৰী কেশৱ মহন্ত, বিধায়ক ৰূপ শৰ্মা। মুকলি সভাত উন্মোচন কৰা হয় নগাঁও প্ৰেছ ক্লাবৰ স্মৰণিকা পত্ৰিকা। সাংবাদিকতাৰ যি ভূমিকা, সেই ভূমিকা আপোনালোকে পালন কৰোঁতে আমি আজি আহ্বান জনাইছোঁ। আৰু নগাঁও প্ৰেছ ক্লাবৰ যিটো এটা পৰিৱেশ সঁচাই খুব ভাল। এইকাৰণে ভাল লাগিছে, নগাঁও প্ৰেছ ক্লাবৰ প্ৰায়খিনি সদস্যই সামাজিক জীৱনৰ লগত জড়িত, নিজৰ নিজৰ ঠাইত বহু দায়িত্ব বহন কৰিছে, তাৰ মাজেৰে সংগ্ৰাম মানে সংবাদ জগতখনত যি দৃষ্টি দিছে, গতিকে আমাৰ ইয়াত সাংবাদসেৱীসকলে এটা সুন্দৰ পৰিৱেশ গঢ়ি তুলিছে আৰু এটা শুদ্ধ পথে লৈ গৈছে। বহু ক্ষেত্ৰত, বৰঞ্চ সৰহভাগ ক্ষেত্ৰতেই দৰ্শকৰ ধাৰণা আৰু নিউজ ৰুমৰ ধাৰণা যদি আমি এটা ৰেচনেলি আনিব নোৱাৰোঁ, তেতিয়াহ'লে মূল খুঁটিৰ সংবাদ মাধ্যমৰ সন্মুখত প্ৰত্যাহ্বানটো আৰু ডাঙৰ হৈ যাব। এই সময়ছোৱাত সাংবাদিকসকল ঐক্যবদ্ধ হৈ থাকিব লাগিব, শক্তিশালী হৈ থাকিব লাগিব, পৰস্পৰে পৰস্পৰ সহায় কৰিব লাগিব আৰু প্ৰতিষ্ঠানসমূহেও দায়বদ্ধ সহকাৰে। আৰু বহু সময়ত এইটো কথা হয় যে মফচলীয়া সাংবাদিকসকলক উপযুক্ত পাৰিশ্ৰমিক ইত্যাদি সা সুবিধা নিদিয়ে, গতিকে যিমানখিনি পাৰে অনুষ্ঠানসমূহে সেয়াও দিব লাগিব। সকলো কৰিহে সকলোৱে একেলগে আগবাঢ়ি যাব লাগিব, সেই দায়িত্ব সকলোৱে ল'ব লাগিব। আৰু চতুৰ্থ দিনাৰ জেৰাও অন্ত পৰিল। দিনজোৰা জেৰাৰ অন্তত যাবলৈ দিয়া হ'ল সুনীল গগৈৰ পত্নী আৰু পুত্ৰক। আজি চতুৰ্থ দিনাও লখিমপুৰ আৰক্ষীয়ে জেৰা চলাইছিল। 22 দিনা আৰক্ষীয়ে কোনো সন্ধান নাপালে সুনীল গগৈ। ইফালে জাহাংগীৰৰ ছিন্ন মুণ্ডৰ সন্ধানত আৰক্ষী এছ ডি আৰ এফে সিঁচিছিল সুনীলৰ 3টাকৈ পুখুৰী। কিন্তু ছিন্ন মুণ্ডৰ পৰিৱৰ্তে পুখুৰীত ওলাল সৰু ডাঙৰ মাছহে। 3টাকৈ পুখুৰী সিঁচাৰ পিছতো কিন্তু কোনো সন্ধান নোলাল ছিন্ন মুণ্ডৰ। আৰু লগতে আমি কৈছোঁ যে তেওঁলোকক ঘৰলৈ যাবলৈ দিয়া হৈছে চতুৰ্থ দিনাৰ জেৰা চলোৱাৰ অন্তত। চাঞ্চলকৰ ঢকুৱাখানা কাণ্ডৰ তদন্তৰ নামত শূন্যতে গদা ঘূৰাইছে লখিমপুৰ আৰক্ষীয়ে। 3 দিনে 3টা পুখুৰী সিঁচো আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰিব নোৱাৰিলে ৰাজমিস্ত্ৰী জাহাংগীৰৰ ছিন্নমুণ্ড। ইপিনে 4 দিনে মাৰাথন জেৰাৰ সন্মুখীন হৈ আৰক্ষীৰ বিৰুদ্ধে হাৰাশাস্তিৰ অভিযোগ উত্থাপন কৰিছে এতিয়া সুনীলৰ পত্নী, পুত্ৰ তথা পৰিয়ালে। এই প্ৰতিবেদন আগবঢ়াই বাতৰিৰ পৰা বিদায় লৈছোঁ। নমস্কাৰ। একেটা কক্ষপথত তাকৰি ঘূৰা দি ঘূৰিছে লখিমপুৰ আৰক্ষী। একেখিনি কথাই সুধি আছে, কি সুধিছে এনে বা ইমান 7-8 ঘণ্টা একেখিনি কথাই সুধিবনে?
কিভাবে একেখিনি কথা সুধি আছে তদন্তর নামত আরক্ষীয়ে কেবল হেপাহ পলুয়ায় হারাশাস্তি করেছে নিরুদিষ্ট সুনীল গগৈর পত্নী পুত্র আর পরিয়ালক নিজর বুড়িবলৈ একো এটা তথ্য নাই আরক্ষীর হাতত হায়দ্রাবাদর সেন্টার ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টে দিয়া তথ্যর আধারত শূন্যত গদা ঘুরাই ফুরিছে লক্ষীমপুর আরক্ষীয়ে 18 জুনের আগলৈকে নাকত তেল দি শুই থকা লক্ষীমপুর আরক্ষী হঠাৎ স্মার্ট হয়ে পড়িল ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পোৱাৰ পাছত ষোলো দিনে নীরবে থকা আরক্ষীয়ে যোগ উঠা মানুষের দরে সিঁচি শেষ করে পেলালে সুনীল গগৈর তিনিটা পুখুরীর পানি কিন্তু তার পাছতো বিজ্ঞানসম্মত তদন্তত বিশ্বাস করা আরক্ষীয়ে উদ্ধার করব নোৱাৰিলে জাহাঙ্গীরর চিহ্ন মুন্দ লাভর মূরত মূল মানুষটো নোহা হওয়া ঘরখনে তিনিটা পুখুরী সিঁচি পেলাত লোকসান ভরবলগা হল কেবা লাখো টাকা আনফালে পানী সিঁচুতে ব্যবহার করা পাম্পর নমুনায় প্রমাণ করিলে লক্ষীমপুর আরক্ষীর স্মার্টনেস তিনিটা পুখুরী সিঁচুতে জুলুকা জুলুকে পানী খোৱা লক্ষীমপুর আরক্ষীয়ে এতিয়াও বিচারর কাঠগড়াত রাখিছে সুনীল গগৈক বিপরীতে চারিদিনের 40 ঘণ্টার মারাথন জেরার পাছতো ঘটনার তৃতীয় পক্ষ জড়িত থাকার স্থিতিত অটল হয়ে আছে সুনীল গগৈর পুত্র আর পত্নী জয়ন্ত গোস্বামীর ওপরে আমার সন্দেহ আছে দুইজনের পর আজিলেকে ঘিলাবরা জনস্বাস্থ্য কারিকরী বিভাগের জেলফেরত অভিযন্তা জয়ন্ত গোস্বামীর বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ আনিছে সুনীল গগৈর পুত্র আর পত্নীয়ে কিন্তু তার পাছতো লক্ষীমপুর আরক্ষীয়ে তদন্তর আওতালে অনা নাই 20,000 টাকা ঘুষ খাই রঙাঘরের ভাত খাওয়া ইঞ্জিনিয়ার জয়ন্ত গোস্বামীক এনে অবস্থার প্রশ্ন হয় কি তথ্য প্রমাণের আধারত লক্ষীমপুর আরক্ষীয়ে অভিযুক্ত সজাইছে সুনীল গগৈক কোটি কোটি টকিয়া জলজীবন মিশনের ঠিকা করা সুনীল গগৈয়ে 41 লাখ টাকার জীবন বীমার ধন সরকার ফন্দিরে জাহাঙ্গীরক হত্যা করে নিজে আত্মগোপন করা লক্ষীমপুর আরক্ষীর থিওরি কোনোপধ্যে হজম করবা নাই রাজ্যের বহুজনে লক্ষীমপুরের সঞ্জীব লাহনের সহযোগত দীপাঙ্কর দাসের রিপোর্ট নিউজ 18 নর্থইস্ট এইটো মাই থাস্তিল নহয় অ উছৰ সুপুৰিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাই থান স্টিল গরমে আই এম সিকিং ইয়োর মাই থান স্টিল নহয় অ উছৰ সুপুৰিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাই থান স্টিল টি-20 বিশ্বকাপের সুপার 8-র দ্বিতীয়খন ম্যাচত ভারতের রানর বরষুণ বাংলাদেশক 197 রানের টার্গেট দিছে ভারতে 20 ওভারত 5 উইকেট হেরায় 196 রান সংগ্রহ করে টিম ইন্ডিয়ায় হার্দিক পান্ডিয়ার অপরাজয় বিস্ফোরক অর্ধশতক শিবম দুবের 34 রান ঋষভ পন্তর 36 রান বিরাট কোহলির 37 রান আর রোহিত শর্মায় সংগ্রহ করে 23 রান সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনত বিজেপির সফলতার খতিয়ান দাঙি ধরলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এবার নির্বাচনত 92টা সমষ্টিত বিজেপি জয়ী হয়েছে বলে কয় যে 27খন আসনত 50,000 অধিক ভোট পাইছে বিজেপিয়ে 14টা সমষ্টিত 40-50,000 ভোট আর আন 14টা সমষ্টিত 30-40,000 ভোট লাভ করেছে বিজেপিয়ে 1975-র পাছত 11খন আসন লাভ করবা নাছিল কোনো দলে 2026-ত বিজেপিয়ে 50% অধিক ভোট লাভ করব বলে দাবি করে মুখ্যমন্ত্রী কয় যে কংগ্রেস মিত্রজোটে লোকসভা নির্বাচনত পালে 80 লাখ ভোট অর্থাৎ 39% ভোট লাভ করেছে কংগ্রেস মিত্রজোটে এয়া অকল সংখ্যালঘু ভোট বলে দাবি করে বিজেপিয়ে সংখ্যালঘু ভোট পাইছে মাত্র 3% বলেও তা উল্লেখ করেছে আজি বাজপেয়ী ভবনত অনুষ্ঠিত হওয়া পর্যালোচনা বৈঠকের পিছত এনেদরে বিজেপির সফলতার খতিয়ান দাঙি ধরলে মুখ্যমন্ত্রীগুলো ১৯৭৫ চনের পিছত প্রথমবারের রাজ্য শাসনত থাকা দল এটাক 11খন আসনত বিজয়ী করেছে আমি রাজ্যখনক প্রথমবারের
92টা সমষ্টিত আমি বিজয়ী হবলৈ সক্ষম হৈছো। এইবাৰৰ নিৰ্বাচনত 27খন আসনত আমি 50,000তকৈ অধিক লিড লবলৈ সক্ষম হৈছো। এই নিৰ্বাচনত 40,000ৰ পৰা 50,000লৈ আমি 14খন আসনত জয়লাভ কৰিবলৈ সক্ষম হৈছো। এই নিৰ্বাচনত 30ৰ পৰা 40,000ক আমি 14খন আসনত বিজয়ী হবলৈ সক্ষম হৈছো। 20ৰ পৰা 30,000 ভোটত আমি 17খন আসনত আমি জয়লাভ কৰিবলৈ সক্ষম হৈছো। আমি যদি বিধানসভালৈ ৰূপান্তৰ কৰো 72টা সিটত আমি 20,000তকৈ বেছি ভোটত আমি জয়লাভ কৰিবলৈ সক্ষম হৈছো। 10ৰ পৰা 20,000ৰ ভিতৰত 11টা আৰু 10,000তকৈ তলত আমি 10টা ভোটত বিজয়ী হৈছো। এই নিৰ্বাচনত 78,000 লিড আমাক পাথাৰকান্দি সমষ্টিৰ পৰা আমি লাভ কৰিবলৈ সক্ষম হৈছো। জাগীৰোড সমষ্টিৰ পৰা এই নিৰ্বাচনত আমি 76,000 ভোটত লিড লবলৈ সক্ষম হৈছো। এই নিৰ্বাচনত আমি ৰামকৃষ্ণনগৰ বিধানসভাৰ পৰা 71,000 ভোটত আমি লিড লবলৈ সক্ষম হৈছো। অসমৰ ৰাজনৈতিক ইতিহাসত শাসকীয় দলে 92খন আসনত বিজয়ী হোৱাৰ উদাহৰণ আগতে কেতিয়াও নাছিল। এইবাৰৰ নিৰ্বাচনত আমি 50% ভোট লাভ কৰিবলৈ সক্ষম হোৱা নাই, কিন্তু বিজেপি, এজিপি আৰু UPPLএ লগ লাগি এইবাৰৰ নিৰ্বাচনত আমি 93,00,000 লোকৰ ভোট লাভ কৰিবলৈ সক্ষম হৈছো। যদি আমি 1% আকাৰলৈকে লৈ যাওঁ, 46.52% ভোট আমি লাভ কৰিবলৈ সক্ষম হৈছো। আমি বিশ্বাস কৰোঁ এইবাৰ আমি 47ত ভৰি দিলোঁ আৰু অসমৰ ৰাইজৰ আশীৰ্বাদত 2026ত আমি 50% ভোটৰ সীমাৰেখা আমি বাস কৰোঁ, আমি পাৰ কৰি। কংগ্ৰেছ দলে এই নিৰ্বাচনত 80,00,000 ভোট লাভ কৰিছে। এই নিৰ্বাচনত তেওঁলোকে লাভ কৰা ভোটৰ সংখ্যা আছিলে 39%। 30,00,000 ভোট তেওঁলোকে মাত্ৰ 21টা সমষ্টিৰ পৰা লাভ কৰিছে। অসমৰ সংখ্যালঘু অধ্যুষিত 21টা সমষ্টিতে তেওঁলোকে পোৱা ভোটৰ আধা সংখ্যক ভোট তেওঁলোকে মাত্ৰ 21টা সমষ্টিতে লাভ কৰিছে। লোকসভা নিৰ্বাচনত 3 সমষ্টিৰ পৰাজয় স্বীকাৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। লগতে তেওঁ ক'লে যে এই পৰাজয়ে বিজেপিক জয়ৰ সংকল্প ল'বলৈ শিকালে, পৰৱৰ্তী নিৰ্বাচনত এই আসনকেইখন ল'বলৈ চেষ্টা কৰিব বুলিও ক'লে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। ইফালে যোৰহাটৰ নৱনিৰ্বাচিত সাংসদ গৌৰৱ গগৈৰ নাম নোলোৱাকৈ মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ কটাক্ষ, মণিপুৰৰ কথা ক'বলৈ আমাৰ সাংসদ দিল্লীলৈ যাব নালাগে, অসমীয়াৰ কথা ক'বলৈ আমি 11জন সাংসদ পঠাইছোঁ, অসমৰ অৰ্থনৈতিক উন্নয়নৰ কথা দিল্লীত অসমৰ সাংসদসকলে কওক, সাংসদসকলে দিল্লীতো কাম কৰিব লাগিব, অসমৰ বুথতো সময় দিব লাগিব বুলিও ক'লে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। ধুবুৰীত আমি হাৰিছোঁ, আমি নগাঁৱত আমি হাৰিছোঁ, আমি যোৰহাটত আমি হাৰিছোঁ। পৰাজয়ে ভাৰতীয় জনতা পাৰ্টীক বিজয়ৰ সংকল্প ল'বলৈ শিকায়। ধুবুৰী, নগাঁও, যোৰহাটৰ ৰাইজত সেৱাত আমি ব্ৰতী হৈ থাকিম আৰু পুনৰ লোকসভা নিৰ্বাচনত এই 3খন আসনতে আমি বিজয়ী হবলৈ প্ৰচেষ্টা চলাম। মই বিশ্বাস কৰোঁ সংসদৰ ভিতৰত আৰু সংসদৰ বাহিৰত নৰেন্দ্ৰ মোদীক সমালোচনা কৰিবৰ বাবে নহয়, মণিপুৰৰ কথা ক'বৰ বাবে নহয়, মোৰ আই অসমীৰ কথা ক'বৰ বাবে এই এঘাৰজন সৈনিকে দুৰ্জয় ভূমিকা গ্ৰহণ কৰিব। এই 11জন সংসদে আই অসমীৰ কথা কওক, আই অসমীক এক নতুন পৰ্যায়লৈ লৈ যাওক। আমাক আলোচনা নালাগে, সমালোচনা নালাগে, অসমৰ কাৰণে আমাক অৰ্থনৈতিক উন্নয়ন লাগে। মই বিশ্বাস কৰোঁ আমাৰ সংসদসকলে
দিল্লিতো কাম করিব আর বুথলৈ গৈ আমার বুথর কার্যকর্তা সকলৰ লগতো সময় কটাব। রিলায়েন্স ফাউন্ডেশনে লেটস মুভ অভিযানের জড়িয়ে দেশের পিছপরা জাতি জনগোষ্ঠীর 10,000 শিশুক প্রদান করব বিশেষ সুবিধা। দেশের বিভিন্ন শহরত সপ্তাহটির ভিতর প্রদান করব এই সুবিধা। রিলায়েন্সর 500 স্বেচ্ছাসেবক কর্মচারী অংশগ্রহণ করে শিশুসলক সুস্থ স্বাস্থ্য, সুস্থ জীবনশৈলী আর ইতিবাচক দৃষ্টিভঙ্গীরে আগবাড়ি যাওয়ার পরামর্শ আগবাব। লেটস মুভ ইন্ডিয়ার অভিযানের জড়িয়ে রিলায়েন্স ফাউন্ডেশনে ভারতত অলিম্পিক আন্দোলন অধিক শক্তিশালী করে তুলব বিচারিছে। ক্রীড়ার জড়িয়ে শিশুসকলে যাতে অলিম্পিকর দরে খেলর মূল্য বুঝি পায় তার এই অভিযান আরম্ভ করেছে রিলায়েন্স ফাউন্ডেশনে। অলিম্পিক ভেলুজ এডুকেশন প্রোগ্রামের অংশ হিসাবে রিলায়েন্স ফাউন্ডেশনে সপ্তাহজোড়া কার্যসূচী আরম্ভ করেছে লেটস মুভ ইন্ডিয়া ক্যাম্পেইন। এই অভিযানত সহযোগ করেছে ভারতীয় তেল নিগমে। IOC ডিজিটাল আর মার্কেটিং সঞ্চালক লিয়ান্ড্রো লারোসাই রিলায়েন্স ফাউন্ডেশনের এই পদক্ষেপ শলাগ কয় যে ভারতের যুব প্রজন্মই এজন অলিম্পিয়ানের বহু কথা শিকার সুযোগ পাব। 2024 প্যারিস অলিম্পিকর পূর্বে লেটস মুভ অভিযানের জড়িয়ে ভারতের যুব প্রজন্মক অধিক সক্রিয় আর সুস্থ জীবনশৈলী আয়ত্ত করাত সহায় করব। আশা করে যে রিলায়েন্স ফাউন্ডেশনের এই পদক্ষেপে ভারতের শিশুসলক ক্রীড়াশৈলীত অংশগ্রহণত অনুপ্রাণিত করব। ইফালে আজি মুম্বাইর রিলায়েন্স কর্পোরেট পার্কত লেটস মুভ ইন্ডিয়ার জড়িয়ে 900 শিশুর সঙ্গে অলিম্পিক দিবস উদযাপন করে রিলায়েন্স ফাউন্ডেশনে। অনুষ্ঠানত ছবারর শীতকালীন অলিম্পিয়ান শিব কেশবনে অংশগ্রহণ করে শিশুসকলের সম্মুখত নিজের অভিজ্ঞতা বর্ণনা করে। অনুষ্ঠানত শিশুসকলের সঙ্গে এক বিশেষ কার্যসূচী মুভ এন্ড গ্রুভত অংশগ্রহণ করে অলিম্পিয়ান শিব কেশবনে। খবর অব্যাহত রাখিম সময় বিরতি। এইটো মাইথান স্টিল নহয়। ও ওচর সুপুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল। টেক্সট হেডলাইন্স আগবঢ়াইছে এভরিডে মশালা। সুগন্ধ রং আর সাত খাটি এভরিডে দিয়ে আহারর জুটি। এভরিডে স্পাইসেস 100% টেস্ট। এভরিডে স্পাইসেস বেস্ট। মনত রাখিব ভাল করে হব লাগিব আর জল। এভরিডে মশলা টেস্টি হব ভোজন। এভরিডে স্পাইসেস 100% টেস্ট। এভরিডে স্পাইসেস বেস্ট। সুগন্ধ রং আর সাত খাটি এভরিডে জিভাত দিয়ে আসল জুটি। এভরিডে স্পাইসেস 100% টেস্ট। টেক্সট হেডলাইন্স আগবঢ়াইছে এভরিডে মশালা। এইটো মাইথান স্টিল নহয়। ও ওচর সুবুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল।